হ্যালো ফ্রেন্ড, নমস্কার। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে তোমাদের যে টপিকটা হচ্ছে সেটার টপিকটা হচ্ছে কলকাতা পুলিশের সামনে যে এক্সাম, সেই এক্সামের শেষ মুহূর্তে কিছু লেটেস্ট জিকে কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্লিজ চ্যানেলটিকে শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতা পুলিশের জন্য। তো চলো শুরু করা যাক। কে সর্বপ্রথম মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেন? কে সর্বপ্রথম মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেন? অপশান সি, রাইট অ্যান্সার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এই ভিডিওটার পুরো পিডিএফটা পাওয়া যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে জয়েন করে নেবেন। সুলতানি আমলে বাংলার কোন নবাব বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন? অপশান বি, রাইট অ্যান্সার ইলিয়াস শাহু। চলো নেক্সট। বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন? বৈদিক যুগের ইন্দ্র কিসের দেবতা ছিলেন? অপশান এ, রাইট অ্যান্সার বৃষ্টির দেবতা। চলো নেক্সট। রেশম পথ কার আমলে চালু হয়? রেশম পথ কার আমলে চালু হয়? কার আমলে? অপশান সি, রাইট অ্যান্সার কনিষ্কর আমলে রেশম পথ চালু হয়। চলো নেক্সট। দয়ের দশাবতার মন্দির কোন আমলে তৈরি হয়েছিল? কোন আমলে তৈরি হয়েছিল? অপশান বি, রাইট অ্যান্সার গুপ্ত আমলে তৈরি হয়েছিল। চলো নেক্সট। গুরুমুখী বর্ণমালার সম্রাট কাকে মনে করা হয়? সম্রাট কাকে মনে করা হয় গুরুমুখীর? অপশান বি, রাইট অ্যান্সার অঙ্গদকে। চলো নেক্সট। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের উত্তর পূর্ব ভারতের কয়টি মহাজনক পদ ছিল? কয়টি মহাজনক পদ ছিল? অপশান সি, রাইট অ্যান্সার 16টি মহাজনক পদ ছিল। সর্বরাজা চৈতা উপাধি কে গ্রহণ করেছিল? সর্বরাজা চৈতা উপাধি কে গ্রহণ করেছিল? বলো কে গ্রহণ করেছিল? অপশান ডি, রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত। প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ, রাইট অ্যান্সার 700 খ্রিস্টপূর্বাব্দে। চলো নেক্সট। সিরাজদুল্লাহ কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? সিরাজদুল্লাহ কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? কত খ্রিস্টাব্দে? অপশান সি, রাইট অ্যান্সার 1756 খ্রিস্টাব্দে। চলো নেক্সট। কোন সম্রাটের শাসনকালের বুদ্ধদেব ও মহাবীরের লোকান্তরিত হন? অপশান বলো। অপশান বি, রাইট অ্যান্সার অজাত শত্রু। চলো নেক্সট। প্রাচীন ভারতের কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন? সার্বভৌম রাজা হিসাবে ঘোষণা করেছিলেন বলো। অপশান সি, রাইট অ্যান্সার মহাপদ্মনন্দ। চলো নেক্সট। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশান বি, রাইট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। চলো নেক্সট। কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা পুরো দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। শঙ্খ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান বি, রাইট অ্যান্সার পুষ্যমিত্র। চলো নেক্সট। কার রাজ্যসভায় নবরত্ন গুণীজন সভা পেতেন? কার বলো। অপশান সি, রাইট অ্যান্সার দ্বিতীয় গুপ্ত। কোন সুলতানের আমলে খলিসা জমি তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল? কোন সুলতান আমলে খলিসা জমি তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল? কোন আমলে? অপশান বি, রাইট অ্যান্সার সিরাজদুল্লাহ খলজির আমলে। চলো নেক্সট। কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? কোন সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন? অপশান বি, রাইট অ্যান্সার আকবর। চলো নেক্সট। নিম্নলিখিত
কোন স্থানে সর্বপ্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল? সর্বপ্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল কোথায় বলো? অপশন এ রাইট অ্যান্সার তক্ষশিলা। চলো নেক্সট। ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা দিলওয়াড়া মন্দির নির্মাণ করেন? কে দিলওয়াড়া মন্দির নির্মাণ করেন? অপশন ডি রাইট অ্যান্সার তেজপাল। চলো নেক্সট। জৈন ধর্মানুসারে কাকে জৈন ধর্মের প্রবর্তন বলা হয়েছে? কাকে বলা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার ঋষভ দেবের। কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য পরিমাণ খাল খনন করেছিলেন? পরিমাণ অপশন এ রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলক। চলো নেক্সট। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন ডি রাইট অ্যান্সার হাসান। চলো নেক্সট। বুলন্দ দরজা কোথায় অবস্থিত? বুলন্দ দরজা কোথায় অবস্থিত? বুলন্দ দরজা কোথায় অবস্থিত? অপশন বি রাইট অ্যান্সার ফতেপুরের সিকরি। বিখ্যাত চার মিনিট সৌধ কে নির্মাণ করান? কে নির্মাণ করান? অপশন বি রাইট অ্যান্সার কুলি কুতুব শাহ। চলো নেক্সট। শেষ জৈন তীর্থঙ্কের নাম কি? শেষ জৈন তীর্থঙ্কের নাম কি বলো? শেষ জৈন তীর্থঙ্কের নাম অপশন এ রাইট অ্যান্সার মহাবীর। আজ এই পর্যন্তই টার্গেট জিকে টপিক। চ্যানেলের পক্ষ থেকে শেষ পর্যন্ত থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নেবেন। এখানে সমস্ত ক্লাসের পিডিএফগুলো এখানে পাওয়া যায়। জয় হিন্দ।